শীতে খোশ পাঁচড়া থেকে মুক্তি পেতে দরকারি কিছু টিপস। শীতে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। শীত ত্বকের সমস্যাগুলোর মধ্যে বেশিরভাগই হয় ত্বক শুষ্ক হয়ে ফেটে যাওয়ার কারণে। এর জন্য ত্বক ময়শ্চারাইজার দিয়ে তৈলাক্ত রাখতে হয়, ফলে এই ধরনের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। শীতে ঠান্ডার কারণে অনেকে নিয়মিত গোসল করেন না, ত্বক পরিচ্ছন্ন রাখেন না, শীতের একই পোশাক বেশিরভাগ সময় পরে থাকেন, কাপড় চোপড় নিয়মিত পরিষ্কার করা হয় না, এইসব কারণে শীতে খোশ পাঁচড়া বা স্ক্যাবিস বেশি দেখা যায়। স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ। সারকপটিস স্ক্যাবি নামক ক্ষুদ্র মাইটের সংক্রমণে এটি হয়ে থাকে। এই পরজীবীটি উষ্ণ পরিবেশে থাকতে পছন্দ করে। স্ত্রী মাইটগুলো 6 সপ্তাহ ধরে প্রতিদিন 2 থেকে 3টি করে ডিম পারে। পরে ডিমগুলো থেকে বাচ্চা মাইটের জন্ম হয়। শীতকালে শীতের পোশাক পরিধানের কারণে ত্বক উষ্ণ থাকে, এতে করে খোশ পাঁচড়ার প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। যেহেতু রোগটি ছোঁয়াচে, সেহেতু খুব সহজে পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হয়। সাধারণত একই বিছানায় শোয়া বা ঘনিষ্ঠ মেলামেশা থাকলে, একই কাপড় চোপড় ব্যবহার করলে রোগটি ছড়িয়ে পড়ে। এমনকি একসঙ্গে খেলাধুলা করলে আক্রান্ত ব্যক্তির পরিচর্যাকারীদেরও হাতে পড়তে পারে স্ক্যাবিস। মাইট শরীরের বাইরে অর্থাৎ কাপড় চোপড়, কাঁথা, বালিশ, আসবাবপত্রে 2 থেকে 3 দিন বেঁচে থাকতে পারে, ফলে এই সময় এগুলোকেও ব্যবহার করলেও হতে পারে খোশ পাঁচড়া। শরীরের উষ্ণ অংশে বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যাবিস হয়ে থাকে। সাধারণত হাতের আঙ্গুলের ফাঁকে, কবজিতে, কোনো ও কোনোর সম্মুখভাবে, স্তনের বোটায়, স্তন ও বুকের ত্বকের মধ্যস্থানে, নাভি, তলপেট এবং যৌনাঙ্গের আশেপাশে এবং শরীরের ভাঁজগুলোতে। তাছাড়া পুরুষদের ক্ষেত্রে যৌনাঙ্গের অগ্রভাগে এবং বাচ্চাদের ক্ষেত্রে হাত ও পায়ের তলায়, মাথায় ঘাড় ও গালেও দেখা যায়। স্ক্যাবিস চেনার জন্য চিকিৎসকের দরকার নেই, আপনি নিজেই পারবেন স্ক্যাবিস নির্ণয় করতে। রাতের বেলা অস্বাভাবিক চুলকানিও স্ক্যাবিসের প্রধান লক্ষণ। রাতের বেলা বিছানার গরমের জন্য মাইটোগুলো চামড়ার নিচে চলাচল করতে শুরু করে, এতে রাতের বেলা বেশি চুলকানি অনুভূত হয়। চুলকানির ফলে নখের আঁচড়ের চামড়াই উঠে যায়, এই জন্য শরীরে আঁচড়ের দাগও পাওয়া যায়। কাপড় চোপড় নিয়মিত পরিষ্কার করুন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ পরিহার করতে হবে। বিছানা ও কাপড় চোপড় নিয়মিত পরিষ্কার করুন। একসঙ্গে গাদাগাদি করে থাকার কারণেও এটি ছড়ায়। আক্রান্ত ব্যক্তি থেকে যেহেতু এটি ছড়ায়, তাই সঠিক চিকিৎসা করালেও রোগটির প্রতিরোধ করা যায়। ভালো করে গোসল করে ক্যাবিসের ওষুধ লাগান। খুব সোয়াচে বলে পরিবারের একজনের সঙ্গে হলে সবার হওয়ার আশঙ্কা থাকে। পরিবারের একজন আক্রান্ত হলে শুধু তাকেই নয়, অন্য সদস্য আক্রান্ত না হলেও তাদের চিকিৎসা করাতে হবে। এতে করে খোশ পাঁচড়া থেকে পুরো পরিবার রক্ষা পাবে, তা না হলে অন্য সদস্যের কাছ থেকে আবার আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। শুধু গলা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত লাগাতে হবে। খোশ পাঁচড়ার জন্য নির্দিষ্ট ওষুধ রয়েছে, এটি একটি নিয়মে ব্যবহার করলে খোশ পাঁচড়া সেরে যায়। ওষুধগুলো হচ্ছে 25% বেনজাইল বেনজয়েট, পারমিথিন ও ট্রেটমোসল। ওষুধ ব্যবহারের পাশাপাশি কাপড় চোপড় সেদ্ধ করে কাচতে হবে এবং বিছানার তোষক রোদে দিতে হবে। তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিত্যনতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।